মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। লোকসভা নির্বাচন পর্বের মধ্যেই মুর্শিদাবাদের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী 20 মে। তার আগে বুধবার মুর্শিদাবাদের নওদা ও কান্দি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী ঘোষণা করলেন অধীর রঞ্জন চৌধুরী। কান্দির বিধানসভার কংগ্রেস প্রার্থী হলেন সফিউল আলম খান এবং নওদার প্রার্থী হলেন সুনীল মণ্ডল। বুধবার জেলা কংগ্রেস কার্যালয়ে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন অধীর চৌধুরী। কেন্দ্রীয় নির্বাচন কমিশন 19 মে-র মধ্যে দুটো উপনির্বাচন করাতে চাইছে, কান্দি এবং নওদায়। এই রকম অবস্থায় আমরা কান্দি বিধানসভা থেকে কংগ্রেস দলের প্রার্থী সফিউল আলম খান, ডাকনাম বনু খান, যিনি এলাকায় একজন জনপ্রিয় কংগ্রেসের কর্মী শুধু নয়, একজন বড় খেলোয়াড়, একজন গায়ক হিসাবে পরিচিত, উল্টো দিকে সুনীল মণ্ডল শিক্ষকতা থেকে তিনি সম্প্রতি রিটায়ারমেন্ট হয়েছেন, তিনিও একজন ফুটবলার, দীর্ঘদিনের কংগ্রেস দলের হয়ে লড়াই করছেন, তাকে আমরা নওদা থেকে প্রার্থী হিসাবে প্রস্তাব পাঠিয়েছি দিল্লির কাছে, কালকে তাদের মনোনয়নপত্র পেশ হবে। নওদার কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডল সম্প্রতি শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন। তিনি নওদা ব্লক কংগ্রেস সভাপতির দায়িত্ব পালন করছেন, কয়েক দশক থেকে সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। এই যে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, এত উন্নয়ন আমরা মানুষকে বলেছিলাম, এত যখন উন্নয়ন তাহলে এই ভোট লুটটা করতে হচ্ছে কেন? মানুষ কিন্তু সেটা মনে প্রাণে মেনে নিতে পারেনি, যার জন্য আমরা এটা ওভারকাম হতে পারি। ওভারঅল অধীর চৌধুরীর যে উন্নয়ন, সেই উন্নয়নটা মানুষ কিন্তু চোখে দেখেছে, উন্নয়নটা দেখেছি। আজকে আবু তাহের বলতে পারবে না উন্নয়ন হয়নি। আজকে ডেভিড যেমন কাঁদিতে, তারা যে উন্নয়ন করেছে সেটা ওরা নিজের চোখে তো তার প্রমাণ। তো এই জায়গায় যেটা বলছে যে চোরের মায়ের সেই কান্নার মতো ব্যাপারে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা জানছি যে এই যে জমি কিন্তু প্রচুর চাষ হয়ে গেছে, জমি চাষ হয়ে গেছে, মানুষ ভীতি দূর হয়ে গেছে। এই আগামী নির্বাচন মানুষ অধীর চৌধুরীর যে নির্বাচন, সেই নির্বাচনকে রেখে আর সর্বোপরি অধীর চৌধুরীর মনোনীত প্রার্থী অধীর চৌধুরী। আমরা কি, আমরা অধীর চৌধুরীর আশীর্বাদ আমাদের মাথার উপরে আছে, অধীর চৌধুরীর আশীর্বাদ যদি থাকি আমরা নিশ্চয়ই ওভারকাম হব। অন্যদিকে কান্দি বিধানসভার প্রার্থী সফিউল আলম খান কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতির পদে রয়েছেন। এলাকায় সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত তিনি, পাশাপাশি ভালো ফুটবলার হিসেবেও পরিচিত তিনি। এদিন তিনি জানান, লড়াইটা মূলত ওদের মধ্যে যে দ্বন্দ্ব, ওদের ক্যান্ডিডেট যারা হয়েছে তার মধ্যে থেকে ওদের অন্তর্ঘাত হবে, এইটুকুনি বুঝতে পারছি। আর আমাদের এখানে কোনো কংগ্রেসের কোনো প্রতিদ্বন্দ্বিতা কিছু নাই, নিজেদের মধ্যে অন্তর্ঘাত কিছু নাই, এরা একজোটে সবাই লড়বে, এইসব দাদার আশীর্বাদ। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সিটিভি অ্যাপটি, আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।